সকলকে নমস্কার, ফার্মার আজকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো ধান চাষে জিঙ্কের প্রয়োজনীয়তা কতটা, অর্থাৎ আপনি যদি ধান চাষে জিঙ্ক ব্যবহার করেন তাহলে আপনি কী উপকার পাবেন, আর আপনি যদি জিঙ্ক না ব্যবহার করেন তাহলে আপনার কী ক্ষতি হতে পারে বা আপনার ধানের ফলন কতটা কম হতে পারে, আর আপনি যদি ব্যবহার করেন কতটা আপনার ধানের ফলন বেশি হতে পারে, এই জিনিস নিয়ে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই হচ্ছে কি করেন, ধান চাষে জিঙ্ক ব্যবহার করেন কিন্তু আপনারা ঠিক সঠিক ফলন পান না। আমার মনে হয় আপনারা ভুল সময়ে বা ভুল জিঙ্ক বা ভুল কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে ফেলেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনটা সঠিক সময়ে সঠিক ডোজ এবং কোন কোম্পানির আপনারা জিঙ্ক ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন সেটা সঠিকভাবে জেনে নিন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে জিঙ্ক ব্যবহার করলে আপনি কী উপকার পাবেন বা আপনার কী লাভ হতে পারে ধান জমিতে। জিঙ্ক বা দস্তা হলো একটা অনুখাদ্য, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট, আর আপনি যদি জিঙ্ক ব্যবহার করেন তাহলে আপনার ধান জমিতে প্রচুর পাশকাঠি হবে এবং প্রচুর সাদাশে করে ভর্তি হয়ে যাবে, আর পাশকাঠি বৃদ্ধি পাওয়া মানে আপনার ফলন বৃদ্ধি হবে, এটাই একটা স্বাভাবিক ঘটনা। জিঙ্ক ব্যবহার করলে গাছের ক্লোরোফিলের সংখ্যা এবং গাছ সবুজ হয়ে যাবে, ফলে খাদ্য উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আর একটা গাছ অর্থাৎ একটা ধান গাছে যত পরিমাণ প্রোটিন তৈরি হয় তার 10% প্রোটিন এই জিঙ্কের জন্যই তৈরি হয়। তাই গাছে যদি জিঙ্ক বেশি থাকে তাহলে তার প্রোটিন তৈরির ক্ষমতাও বৃদ্ধি পাবে, এতেও এর জন্য কী হয় ফলন বৃদ্ধি হতে পারে। জিঙ্ক দেওয়া গাছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়, তাই যেই সমস্ত গাছে জিঙ্কের অভাব নেই সেই সমস্ত গাছের রোগ পোকার আক্রমণ অনেক কম হয়। আর জিঙ্ক ব্যবহার করা ধানে কী হয়, চিটে কম হয়, ধান চকচকে হয়, ধান অনেক ওয়েট বেশি হয়। তাই আপনারা ধানে জিঙ্ক ব্যবহার করবেন এবং এতগুলো ফল বা উপকার পাবেন এবং আপনাদের ধান অবশ্যই বেশি হবে। চলুন এরপর জেনে নেওয়া যাক, যদি আপনি জমিতে জিঙ্ক ব্যবহার না করেন তাহলে সেখানে আপনি কী সমস্যায় পড়তে পারেন বা আপনার ধানে জিঙ্ক ব্যবহার না করার জন্য কতটা ফলনে এফেক্ট ফেলতে পারে সেই বিষয়ে একটু জানা যাক। ধানে জিঙ্কের অভাবে একটা রোগ হয়, সেই রোগের নাম হলো খয়রা রোগ। আর আপনার জমিতে যদি এই ক্ষয় রোগ একবার লেগে যায় আপনার ফলন অবশ্যই কমে যাবে, কারণ ক্ষয় রোগ লেগে গেলে আপনার জমির ধান বিভিন্ন জায়গায় চাক চাক হয়ে বসে যাবে, সেই সব জায়গায় ধান হবে না, সেইটা একমাত্র জিঙ্ক দিলেই ঠিক হয়। আর আপনার জমিতে যদি মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে আপনার ধান গাছের পাতায় শিরা উপসরায় বা ধান গাছের পাতার ডগার দিকে হালকা আপনার হচ্ছে খয়েরি কালার বা লালচে কালার হয়ে যাবে, আপনার সেটাকে দেখে ঝলসা মনে হবে কিন্তু সেটা ঝলসা নয়, সেটা অ্যাকচুয়ালি জিঙ্কের অভাবজনিত লক্ষণ। আর এই রোগ হয়ে গেলে আপনার শীষ ছোট হয়ে যাবে, গাছের বৃদ্ধি কমে যাবে। আর ধানের যদি জিঙ্কের অভাব থাকে বা ধান গাছে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে সেই ধানে চিটে বেশি হয়ে যাবে, ধানের ওয়েট ভালো হবে না, ধানের কালার হচ্ছে ডিসকালার হয়ে যাবে। আর সর্বোপরি কি, ধানের মধ্যে যদি জিঙ্কের অভাব থাকে সেই ধান থেকে যে চাল তৈরি হয় তার মধ্যেও জিঙ্কের অভাব থেকে যাবে। চলুন এরপর জেনে নেওয়া যাক যে আপনি কখন জিঙ্ক ব্যবহার করবেন, কোন পদ্ধতির মাধ্যমে ব্যবহার করবেন আর কত ডোজে ব্যবহার করবেন এই বিষয়কে নিয়ে। আর এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে যদি আপনি ভুল করেন আপনাদের পুরো পয়সাটাই নষ্ট যাবে এবং আপনারা ভালো ফলন তো পাবেন না। ধান গাছের বয়স যখন 15 থেকে 25 দিনের মধ্যে থাকবে আপনাকে জিঙ্ক সেট প্রথমবারের মতন ব্যবহার করে নিতে হবে। আর এই সময় যে আপনি জিঙ্কটা ব্যবহার করবেন সেটা হলো সয়েল জিঙ্ক, অর্থাৎ মাটিতে ছড়াতে হবে, এই সময় আপনারা স্প্রে করবেন না। সয়েল জিঙ্ক ব্যবহার করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। আর এই সময় যে জিঙ্ক ব্যবহার করবেন সেই সয়েল জিঙ্কটা বিঘা পিছু 2 কেজি ব্যবহার করবেন। শেষে কিছু ভালো কোম্পানি এবং ভালো ব্র্যান্ডেড জিঙ্কের নাম বলে দেবো, সেগুলো ব্যবহার করতে পারেন বা এর বাইরেও কিছু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর এর পরবর্তীকালে আপনারা আর একবার জিঙ্ক ব্যবহার করতে পারেন, সেটা হলো ধানের থোর অবস্থায়, সেটা হলো 55 থেকে 65 দিনের মধ্যে যখন ধান গাছের বয়স হবে তখন ধান গাছে কিছুটা থোর চলে আসে, সেই সময় যদি আপনারা আর একবার জিঙ্ক ব্যবহার করেন। আর এই সময় আপনারা আর সয়েল জিঙ্ক ব্যবহার করবেন না, এই সময় আপনারা স্প্রে জিঙ্ক ব্যবহার করবেন, অর্থাৎ আপনারা ফাঙ্গিসাইড বা কোনো ইনসেকটিসাইডের সঙ্গে এই সময় আপনারা ওই জিঙ্কটাকে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। শেষের দিকে এই জিঙ্ক ব্যবহার করলে আপনাদের ধান চকচকে হয়ে যাবে, ধানের আপনাদের চিটে কম হবে, ধানটা একসঙ্গে ফুলে যাবে, এক কথায় আপনারা খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনারা দুবার জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন, আর আপনারা যদি না ব্যবহার করার মানে দুবার জিঙ্ক যদি আপনারা ব্যবহার করতে না পারেন অবশ্যই প্রথমবারটা বা প্রথমবারে যে সয়েল জিঙ্ক ওটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনারা ফলন খুব ভালো পাবেন। আর চলুন এরপর হচ্ছে কিছু কোম্পানির সয়েল জিঙ্ক এবং কিছু কোম্পানির স্প্রে জিঙ্ক আমি বলে দিচ্ছি, সেটা ব্যবহার করতে পারেন, এগুলো বাজারে খুব ব্র্যান্ডেড। আর
আর এর বাইরেও আপনাদের কোনো পছন্দের থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর যেমন সয়েল জিঙ্কের মধ্যে খুব ভালো ভালো কোম্পানি, যেমন মাল্টিপ্লেক্স কোম্পানির মাল্টি জিঙ্ক আছে, অ্যারিস কোম্পানির সয়েল জিঙ্ক আছে, নাগার্জুনা কোম্পানির আছে জিঙ্ক, ইফকো কোম্পানির আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন, এসএমএল কোম্পানির আপনারা টেকনোজেট আছে জিঙ্ক সেটা ব্যবহার করতে পারেন, সিলভন কেমিক্যালসের সয়েল জিঙ্ক আছে, লিবিক্স কোম্পানির সয়েল জিঙ্ক আছে। এই সমস্ত কোম্পানির নাম যেগুলো বলে দিলাম এগুলোর মধ্যে আপনারা পছন্দ করে ব্যবহার করতে পারেন। আর আপনারা যে শেষের দিকে স্প্রে জিঙ্ক ব্যবহার করবেন সেখানে 12% ইডিডিএ জিঙ্ক বলে একটা জিঙ্ক পাওয়া যায়, সেটা আপনারা ড্রামে অর্থাৎ 15 লিটার জলে আপনারা 15 গ্রাম দিয়ে ব্যবহার করতে পারেন, বা বাজারে একটা জিঙ্ক অক্সাইড পাওয়া যায় যেটা 39.5% আছে, সেটা আপনারা 15 গ্রাম প্রতি জলে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন শেষের দিকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার।